ত্বকের চুলকানি বিব্রতকর একটি সমস্যা। এই সমস্যা থেকে রেহাই পেতে শুরুতেই চিকিৎসকের কাছে যেতে হবে এমন কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় ত্বকের সাধারণ সমস্যা অথবা সরল চর্মরোগ থেকে চুলকানির সূত্রপাত হয়েছে। আপনার চুলকানি যদি হয় তাহলে প্রথমে কিছু ঘরোয়া চিকিৎসা চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে ত্বকের চুলকানি কোনো মারাত্মক রোগেরও উপসর্গ হতে পারে, যেমন কিডনির রোগ, লিভারের রোগ, সেলিয়াক রোগ ও লিম্ফোমা। তাই আপনার চুলকানি সাধারণ ঘরোয়া চিকিৎসায় প্রশমিত না হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে যেন ভুল না হয়। হ্যালো বন্ধুরা, বেটার লাইফ টিপসের আজকের নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলকানি দূর করার 10টি কার্যকরী উপায়গুলো সম্পর্কে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, নারিকেল তেল অথবা জলপাই তেল। চুলকানির সবচেয়ে সেরা ঘরোয়া চিকিৎসাটি হয়তো আপনার হাতের কাছেই রয়েছে। নারিকেল তেল ও জলপাই তেল ত্বকের হাইড্রেশন বা আর্দ্রতার জন্য ভালো এবং ত্বকের কোনো ক্ষতি করে না। যে কোনো শুষ্ক ও চুলকানির স্থানে এসব তেল মাখতে পারেন। নারিকেল তেল ত্বকে ব্যবহারের জন্য সবচেয়ে নিরাপদ পণ্য। যে কোনো প্রকার চুলকানি, পোকার কামড় বা অন্য কোনো কারণে ত্বকে চুলকানি হলে যেখানে চুলকাবে সেখানে নারিকেল তেল দিয়ে দিন। যদি সম্পূর্ণ শরীরে চুলকানি হয় তবে পুরো শরীরে নারিকেল তেল মাখতে পারেন। কুসুম গরম পানিতে নারিকেল তেল মিশিয়ে গোসল করে ফেলতে পারেন। এটি আপনার চুলকানি দূর করতে সাহায্য করবে। নাম্বার ২, ওটমিলের গুঁড়া। ওটমিলও ত্বকের চুলকানি উপশম করতে পারে। গোসলের পানিতে অল্প পরিমাণ কলোইডাল ওটস, খুব সূক্ষ্ম ওটস পাউডার মেশান। কলোইডাল ওটমিল মিশ্রিত পানি দিয়ে গোসল করলে ত্বকের উপর প্রদাহ বিরোধী ও আরামদায়ক আস্তরণ পড়বে, ফলে চুলকানির মাত্রা কমে যাবে। রোদে পড়া ত্বক বা চুলকানির চিকিৎসায় ভালো ফল পেতে কুসুম গরম পানিতে ওটমিল পাউডার যোগ করে গোসল করতে পারেন। নাম্বার ৩, ভেজিটেবল ফ্যাট। ভেজিটেবল ফ্যাট কেবলমাত্র কাপকেকের জন্য নয়, এটি চুলকানির চিকিৎসায়ও কাজে আসতে পারে। চুলকানি উপশমে ভেজিটেবল ফ্যাটের ব্যবহার শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো ভেজিটেবল ফ্যাট একটি চমৎকার ময়শ্চারাইজার। অনেক চিকিৎসক একজিমা প্রবণ ত্বকের জন্য এই ময়শ্চারাইজার ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। নাম্বার ৪, লেবু। ভিটামিন সি সমৃদ্ধ লেবুতে আছে ব্লিচিং উপাদান, যা ত্বকের চুলকানি রোধ করে থাকে। ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সেখানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে নিন, কিছুক্ষণের মধ্যে দেখবেন চুলকানি হারিয়ে যাবে। নাম্বার ৫, পর্যাপ্ত পানি। চুলকানির চিকিৎসায় কেবলমাত্র শরীরের বাইরের দিক বা ত্বক নিয়ে ব্যতিব্যস্ত হবেন তা নয়, আপনার শরীরের ভেতরের দিকটাও বিবেচনায় রাখতে হবে। প্রচুর পানি পান করে হাইড্রেটেড থেকে আপনার ত্বককেও হাইড্রেটেড বা আর্দ্র রাখতে পারেন। ত্বক আর্দ্র থাকলে চুলকানির প্রবণতা এমনিতেই কমে যাবে। নাম্বার ৬, বেকিং সোডা। বেকিং সোডা মিশিয়ে গোসল করলে তা ত্বকের জন্য আরামদায়ক হতে পারে। বেকিং সোডা ত্বকের পৃষ্ঠের অ্যাসিডকে নিষ্ক্রিয় করে প্রদাহ কমায়, পিএইচে ভারসাম্য আনে ও ত্বকের উপরে বিদ্যমান ব্যাকটেরিয়া ধ্বংস করতে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। চুলকানি প্রতিরোধে বেকিং সোডা অনেক বেশি কার্যকরী। পানি ও বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে নিন। এক অংশ পানির মধ্যে তিন অংশ বেকিং সোডা দিতে হবে, তারপর চুলকানির জায়গায় এই পেস্ট লাগান, দেখবেন চুলকানি অনেকটা কমে গিয়েছে। বেকিং সোডা দিয়ে গোসলও করতে পারেন। এক্ষেত্রে বড় এক বালতি পানিতে এক বা দুই কাপ বেকিং সোডা মেশাতে হবে। বেকিং সোডা মেশানো পানিতে কমপক্ষে 30 মিনিট শরীর ভিজিয়ে রাখার পর শরীর পানি দিয়ে না ধুয়ে শুকিয়ে ফেলতে হবে, এতে পুরো শরীরে চুলকানি দূর হয়ে যাবে। নাম্বার ৭, ভিটামিন ডি। শীতের কুয়াশাচ্ছন্ন দিনগুলোতে চুলকানির প্রবণতা বেড়ে যায়, এটা কিন্তু কাকতালীয় ব্যাপার নয়। শরীরে ভিটামিন ডি কতটুকু রয়েছে তার উপর ভিত্তি করে ত্বকের চুলকানি বাড়তে পারে অথবা কমতে পারে। আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নিন। ভিটামিন ডি কমে গেলে, সাধারণত শীতকালে ভিটামিন ডি কমে যায়, যেখানে ভিটামিন ডি কমে গেলে ত্বকের সমস্যা ও চুলকানি অগ্নিমূর্তি ধারণ করতে পারে। নাম্বার ৮, ওমেগা ৩। একটি স্বাস্থ্যকর ফ্যাট হলো ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, যা ত্বকে চুলকানির তাড়না দমন করতে সহায়ক হতে পারে। চিকিৎসকরা চুলকানির সমস্যায় ভোগা লোকদের বেশি করে ওমেগা ৩ সমৃদ্ধ খাবার খেতে উৎসাহিত করেছেন, যেমন অ্যাভোকাডো, বাদাম ও স্যালমন মাছ। পর্যাপ্ত ওমেগা ৩ খেলে আপনার ত্বকেও এ ফ্যাটের অনুপ্রবেশ ঘটবে, ফলে চুলকানি প্রশমিত হবে।
নাম্বার 9 অ্যালোভেরা। আপনি সম্ভবত জানেন যে পোড়া ত্বকের নিরাময়ে অ্যালোভেরা বেশ কার্যকর, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে ত্বকের চুলকানি উপশমেও এ উদ্ভিদটি জাদুকরী ভূমিকা রাখতে পারে। অ্যালোভেরা হলো একটি প্রদাহরোধী ওষুধ, এ কারণে ত্বকের অস্বস্তিকর চুলকানির জন্য এটি কার্যকর চিকিৎসা হতে পারে। অ্যালোভেরা থেকে তাজা জেল বের করে চুলকানির স্থানে প্রয়োগ করুন, এটি আপনার চুলকানি দূর করতে সাহায্য করবে। নাম্বার 10 পেট্রোলিয়াম জেলি। যদি আপনি সেন্সিটিভ ত্বকের অধিকারী হন, তবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শরীরের কোনো অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন, এটি সবার ঘরেই থাকে, ফলে যে কোনো সময়ে আপনি এটি ব্যবহার করতে পারবেন। এই 10টি উপায়ে আপনি চাইলেই আপনার চর্মরোগের চুলকানি বা দাঁত রোগের চুলকানিও সারিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ আপনাকে এই পুরো ভিডিওটি দেখার জন্য।